বহরমপুরের সাংসদ এবং বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে সবকিছুই রয়েছে, সবকিছুর টাকা রয়েছে, কিন্তু ডেঙ্গু মারা তেল কেনার পয়সা নেই। তেলের জন্য ছুটোছুটি করছে রাজ্য সরকার, একবার স্বাস্থ্যভবন আর একবার পৌরভবনে। এসব কেন হচ্ছে? এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন তিনি। তিনি বলেন, আজকে কলকাতার আশেপাশে গ্রাম বাংলায় যেভাবে ডেঙ্গুর আক্রমণ বাড়ছে, সঙ্গে বৃষ্টি বর্ষার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে বর্ষা এসেই গেছে, কিভাবে মোকাবেলা করবে রাজ্য সরকার? ঠিক কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। সেটা শুনতে আমাদের সকলের লজ্জা হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সব কিছুর জন্য পয়সা আছে, ডেঙ্গু মারার তেল নেই, তার জন্য টেন্ডার হচ্ছে একমাত্র ধরে এদিক ওদিক হচ্ছে, একবার স্বাস্থ্যভবন একবার পুরভবন, কেন এগুলো হচ্ছে? আছে কলকাতার পাশাপাশি গ্রাম বাংলাতেও ডেঙ্গু মশার আক্রমণ হু হু করে বাড়ছে, বর্ষার জল সর্বত্র জমছে, ফলে আমাদের চিন্তা বাড়ছে। এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই, যেভাবে বর্ষা হচ্ছে নদী নালা জল ফাঁপছে, আগামী দিনে কিন্তু বন্যার সম্ভাবনা আছে। কারণ আম্বানের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বৃষ্টিপাত হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের মাটির জল শোষণ করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। তার মধ্যে আবার বর্ষা এসে পশ্চিমবঙ্গের আরও বিপদ ঘটাতে পারে বলে আমার আশঙ্কা।